ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমরা এখন জানবো বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে গেলে টোটাল অ্যাডমিশন ফিস কত লাগে সায়েন্স স্ট্রিম সায়েন্স এবং এগ্রিকালচারে ভর্তি হতে গেলে কত টাকা টোটাল অ্যাডমিশন ফিস লাগে সেটা আমরা ডিটেলসে দেখব বারবার কমেন্ট সেকশনে জানার জন্য সবাই লিখছেন যে কত টাকা পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য লাগবে একটুকু বলুন সেই জন্যই আমি এই ভিডিওটা স্পেশালভাবে করার চেষ্টা করছি আবার অনেকে বারবার জিজ্ঞাসা করছেন কবে থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হবে তার উত্তর হলো আগস্ট মাস থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হবে বিশ্বভারতী তার একাডেমিক ক্যালেন্ডারে এটাই লিখেছে পোস্ট গ্র্যাজুয়েট হিউম্যানিটি স্ট্রিমে ভর্তি হতে গেলে টোটাল অ্যাডমিশন ফিস কত লাগে সে সম্পর্কে ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি যদি কেউ চান সেই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে অনেক আনকমন সাবজেক্ট যেগুলো বিশ্বভারতীতে পড়ানো হয় আমরা সে সম্বন্ধে প্রায় জানিই না সেই সম্বন্ধ সেই সমস্ত সেই সমস্ত সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি আলাদা আলাদাভাবে সেই সমস্ত সাবজেক্টগুলো যেগুলো আনকমন আমরা জানি না সেগুলোর ভিডিও বানিয়ে রেখেছি আপনারা অবশ্যই দেখে রাখুন আপনাদেরই কাজে লাগবে টোটাল অ্যাডমিশন ফিস কত লাগে সায়েন্স স্ট্রিমে সায়েন্স এবং এগ্রিকালচারে টিউশন ফিজ এর জেনারেল ও বি এবং ইডাব্লিউএস এদের জন্য কত লাগে টিউশন ফিজ বারোশো সায়েন্সের এগ্রিকালচারেরও বারোশো অ্যাডমিশন ফি তিন হাজার এগ্রিকালচারে ভর্তি হবার জন্য ছ হাজার রেজিস্ট্রেশন রিনিউয়াল রেজিস্ট্রেশন সায়েন্সের এক হাজার एग्रिकालचारे एक हज़ार लबरेटरीरि फी सायंसर एक सतशो पंचाश एग्रिकलचारे सातो पंचाश लाइब्रेरि लाइब्रेरि एडमिशन फी दूस एग्जामिनेशन फी फर टू सेमिस्टार फाइव हंड्रेड फाइव हंड्रेड मार्कशीट फीस फॉर टू सेमिस्टार 100 हंड्रेड वन हंड्रेड জেনারেল ও এবং ই এস এদের সায়েন্স এবং এগ্রিকালচার এই দুটো সাবজেক্টের এখানে বলা হচ্ছে স্পোর্টস ফি দুশো চল্লিশ দুশো চল্লিশ স্টুডেন্ট অ্যামিউনিটিস ফি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মেডিকেল ফি দুশো চল্লিশ দুশো চল্লিশ স্টুডেন্ট অ্যাড ফি দুশো দুশো ডেভেলপমেন্ট ফি একশো একশো কালচারাল ফি দুশো দুশো তারপর নিচে কসন মানি রিফান্ডেবেল পাঁচশো পাঁচশো লাইব্রেরি কশন ডিপোজিট রিফান্ডেবেল তিনশো তিনশো লাইব্রেরি কশন ডিপোজিট সরি ল্যাবরেটরি কশন ডিপোজিট রিফান্ডেবেল দুশো দুশো রেসিডেন্স ফি এখানে কিছু নেই যারা হোস্টেলে থাকবেন তাদের রেসিডেন্স ফি লাগবে মেডিকেল ইন্স্যুরেন্স ফি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এটা হলো জেনারেল ই এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সায়েন্সের লাগছে টোটাল ন হাজার একশো তিরিশ আর যারা এগ্রিকালচারে ভর্তি হবেন তাদের লাগছে বারো হাজার একশো তিরিশ এবারে দেখব এস সি এস টি এবং পিডাব্লিউডি ফিজিক্যাল হ্যান হ্যান্ডিক্যাপ যারা তাদের সায়েন্সে কত লাগছে আর এগ্রিকালচারে কত লাগছে তাদের টিউশন ফি লাগছে না দুজনারই লাগছে না সায়েন্সেও লাগছে না এগ্রিকালচারেও লাগছে না বাকি অ্যাডমিশন ফি তিন হাজার আর এগ্রিকালচারে লাগছে ছ হাজার সায়েন্সে লাগছে তিন হাজার আর এগ্রিকালচারে ছ হাজার রেজিস্ট্রেশন রি রেজিস্ট রেজিস্ট্রেশন এক হাজার এক হাজার ল্যাবরেটারি ফি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ লাইব্রেরি অ্যাডমিশন ফি দুশো দুশো এক্সামিনেশান ফি ফর টু সেমিস্টার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মার্কশিট ফিজ টু সেমিস্টার ওয়ান হান্ড্রেড স্পোর্টস ফি দুশো চল্লিশ স্টুডেন্টস ফিস একশো পঞ্চাশ একশো মেডিকেল ফি দুশো চল্লিশ স্টুডেন্ট অ্যাড ফি দুশো দুশো ডেভেলপমেন্ট ফি একশো একশো কালচারাল ফি দুশো দুশো কষন মানি রিফান্ডেবেল ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড লাইব্রেরি কসন ডিপোজিট রিফান্ডেবেল তিনশো তিনশো ল্যাবরেটরি কষন ডিপোজিট রিফান্ডেবেল দুশো দুশো তারপর রেসিডেন্স ফি নেইকো যারা হোস্টেলে থাকবেন তাদের লাগবে মেডিকেল ইন্স্যুরেন্স ফি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তাহলে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের সায়েন্সের জন্যে টোটাল লাগছে সাত হাজার নশো তিরিশ এবং যারা এগ্রিকালচারে ভর্তি হবেন তাদের লাগছে দশ হাজার নশো তিরিশ তাহলে আমরা টোটাল অ্যাডমিশন ফিস সায়েন্স স্ট্রিমে সায়েন্স এবং এগ্রিকালচারের কত কত লাগে সেটা সম্বন্ধে আমরা বুঝতে পারলাম আমার চ্যানেলে বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির অনেক আনকমন সাবজেক্টের ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখে রাখুন আপনাদের অনেক উপকারে লাগবে আর ফর্ম ফিল আপের আগের প্রস্তুতি হিসাবে আমি প্রি প্রিপারেশন ভিডিও একটা বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে রাখুন তাহলে ফর্ম ফিল আগে আপনাদের হাতে কি কি রাখা দরকার সে সম্বন্ধে জানতে পারবেন এবং যখনই অনলাইন ফর্ম ফিল শুরু হবে আপনারা নিজেরাই নিজেদের ফর্ম ফিল নিজেদের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে করতে পারবেন কোথাও গিয়ে বড় লম্বা লাইনে দাঁড়াতে হবে না আর কোনো কারুর সুবিধাও নিতে দরকার পড়বে না নিজেরাই নিজেদের ফর্ম ফিল করতে পারবেন যখনই অনলাইন ফর্ম ফিল শুরু হবে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো সেটা দেখে দেখে ফর্ম ফিল করবেন যেন ফর্ম ফিল আপ কোনোভাবে ভুল না হয় সেইটা লক্ষ্য রাখবেন দেখে দেখে ফর্ম ফিল আপ করলে আপনাদের ফর্ম ফিল আপে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ প্রতি বছর ফর্ম ফিল আপ ভুল হওয়ার দরুন অনেক ফর্ম বাতিল হয়ে যায় অনেক সময় এমনও হয় লাস্টে অ্যাডমিশন করতে গিয়ে অনেকজন ভর্তি হতে পারেন না ভুল ফর্ম ফিল আপ করার জন্য তাই ফর্ম ফিল আপ যেন সঠিকভাবে হওয়া চায় আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ